হ্যালো ফ্রেন্ড, আজকে আমরা এসেছি এইখানে ব্রেড নিয়ে, গার্লিক ব্রেড বানাবো আজকে আমরা। আমি অল্প ব্রাউন কালারের ব্রেড নিয়েছি, আপনারা চাইলে হোয়াইট ব্রেডটাও নিতে পারেন। এখানে ব্রেড নিয়েছি, এখানে আমি ধনিয়া পাতা নিয়েছি, দুটো ছোট আমল বাটার নিয়েছি, অল্প চিজ নিয়েছি, আর এখানে কতগুলো রসুনের দানা আমি ছিলে নিয়েছি। এখন আমি এটা তৈরি করতে যাচ্ছি। এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে এই যে ফ্রাই প্যানে এই রসুনের দানাগুলো অল্প ভেজে নিয়েছি, তাতে কাঁচা গন্ধটা এর থেকে বের হয়ে গেছে। এই যে আমি এখানে তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন আমি এই যে চিজ নিয়েছিলাম সেইটাকে আমি ওই যে ঘষনের মধ্যে ঘষে নিয়েছি, আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আর রসুনের দানাগুলো যে ভেজে নিয়েছিলাম সেইটাকেও আমি অল্প ছেঁচে নিয়েছি, আর বাটার দুটো নিয়েছি ছিলে, আর এখানে আমি অল্প লঙ্কা নিয়েছি, অল্প নুন দিব, তারপরে এটাকে আমরা ম্যাশ করে নিয়ে ব্রেডে লাগাবো। আপনারা আমার অপেক্ষা করুন। যে দেখতে পাচ্ছেন আমি ম্যাশ করে নিচ্ছি এটাকে, সব কিছু মিলিয়ে ম্যাশ করার পরে আমি ব্রেডের মধ্যে লাগিয়ে দিব। লাগিয়ে আমি তাওয়াতে ঢেলে দিব। আমার রেসিপিটা যদি পছন্দ আসে আপনাদের কাছে, ঘরে অবশ্য বানিয়ে খাবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন। আজকে আমরা বানিয়ে খাবো, আপনারা কালকে অবশ্য বানিয়ে খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে আমি ব্রেড নিয়েছি একটা, ব্রেডের উপরে আমি লাগাচ্ছি এখন অল্প অল্প করে, পুরো ব্রেডের গায়ের মধ্যে আমি লাগিয়ে দিব ভালো করে। দেখতে পাচ্ছেন আমার পুরোটা ব্রেডের মধ্যে লেগে গেছে। এখন আমি গ্যাসটা অন করব, তারপরে তাওয়ার মধ্যে ঢেলে দিব। আমি তেল দিব না, বিনা তেলের মধ্যে আমি এটাকে অল্প ভেজে নিব। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা বসায় দিয়েছি। দেখতে পাচ্ছেন গ্যাসটাকে আমি স্লো করে রেখেছি। এখন এই যে আমি এদিকে ব্রেড লাগিয়েছিলাম, এখন আমি এই ব্রেডগুলো বেশি গরম করব না ফ্রাই প্যানটাকে, এখন আমি ঢেলে দিব এর মধ্যে। দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে আমি দুটো ব্রেড ঢেলে দিয়েছি। এরমভাবে আমি সবগুলা ব্রেড ভেজে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো কত সুন্দর লাগছে। আমাদের গার্লিক ব্রেডটা রেডি হয়ে গেছে ফাইনালি। দেখতে পাচ্ছেন এখানে আমি সাজিয়ে রেখেছি প্লেটের মধ্যে। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটা পছন্দ এসে থাকে, অবশ্যই ঘরে একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা ব্রেকফাস্টও খেতে পারেন, বিকালের টাইমে আপনারা চায়ের সাথেও খেতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চাদের কাছে অনেক পছন্দ আছে এই রেসিপিটা। আপনাদের কাছে অবশ্যই আমাদের রিকোয়েস্ট রইল, বেল আইকনটা দাবানোর জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।